পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষায় আটক ভুয়ো পরীক্ষার্থী। পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষায় এক ভুয়ো পরীক্ষার্থীকে আটক করল পুলিশ। পাশাপাশি উত্তরপত্রের সাথে আনায় এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এদিন বালুরঘাটে বিএড কলেজের এক্সিমিশন সেন্টারে এক দুই পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া ভুয়ো পরীক্ষার্থীর নাম রাকেশ কুমার। সে ঝাড়খণ্ডের বাসিন্দা, মালদাহের জয়দেব মণ্ডলের পরিবর্তে সে পরীক্ষা দিচ্ছিল। অপরদিকে উত্তরপত্র সাথে থাকায় প্রতাপ মণ্ডল নামে মালদা জেলা থেকে আসা আরেক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এসআই পদের পরীক্ষা ছিল, সেখানে ভুয়ো দুজন পরীক্ষার্থী ধরার ঘটনা, কী বিষয়টা এবং টোটাল কজনকে ধরা হয়েছে জেলায়? যে 15টা সেন্টারে আমাদের এখানে মানে এক্সামিনেশন হয়েছে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের মধ্যে। তো সেখানে আমাদের বিএড কলেজ দুজন ধরা পড়েছে। একজন ধরা পড়েছে যে প্রক্সি দিতে এসেছিল, মানে সে নিজে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট নট, মালদার একজন ক্যান্ডিডেট ছিলেন, সে যে এসছে তার নাম যা বলেছে এবং ঠিকানা বলছে সেটা দেখাচ্ছে ঝাড়খণ্ডের লোক। সে একজন পরীক্ষা দিতে এসছে, তাকে আটকানো হয়, গেটেই আটকানো হয়, ঢোকার আগেই আমাদের পুলিশ পার্সোনাল আইডেন্টিফাই করে ফেলে। আর দ্বিতীয় একজন ব্যক্তি, সে নিজে ক্যান্ডিডেট, উনিও মালদার লোক, কিন্তু মানে তার পকেট থেকে যে ধরনের মানে একটা সন্দেহজনক চিট পাওয়া যায় যাতে নাম্বারে উত্তর লেখা আছে, এই ধরনের, তো এটা নিয়ে এই দুজনকে আটকানো হয়েছে এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে। মামলা দায়ের হচ্ছে, এখন আমাদের তদন্ত চলছে, তদন্ত নিয়ে এবার প্রপার সেকশনে ফরওয়ার্ড করা হবে। স্যার, গত কাল থেকে